It was a time like no other. A time when human vision changed focus. And the world was viewed from new perspectives. From out of the dark ages came enlightenment. From out of the darkness, light. Color. Dimension. Depth. Invention. It was a time when the writer lent words to the scientist. The mathematician gave proportion to the artist. It was the Renaissance. The rebirth. A time when science fueled art. And art launched the imagination. And behind it all were the Renaissance men. Many well known, others unsung heroes who still touch our lives more than 500 years later. Unsung heroes like Luca Pacioli. Most of us don't know who he is, but all of us depend on what he's given us. He's the father of accounting as we know it. The unsung hero of the Renaissance. And this is his story. হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিভাগটি 2008 সালে মাত্র 57 জন শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু করে। আজ 2016 সালে এই বিভাগের শিক্ষার্থী সংখ্যা প্রায় 300 জন। রয়েছে 10 জন সুনামধন্য শিক্ষক। বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সুব্রত কুমার দে। সদাহাস্য এই ব্যক্তিটি ছয় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম শ্রেষ্ঠ বিভাগে পরিণত হয়েছে। খেলাধুলা, পড়ালেখা ও সাংস্কৃতিক জগতে এই বিভাগের সফলতা অতুলনীয়। বিভাগটির প্রথম ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীর সাফল্য অনেক। 70% শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। দিন দিন বাড়ছে সফলতার প্রাচীর। শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা দিতে ইতিমধ্যে তৈরি করা হয়েছে একটি অত্যাধুনিক ল্যাব। বিভাগটির ঐতিহ্যগত বৈশিষ্ট্য এমন যে সব ব্যাচের শিক্ষার্থীর মাঝে একটি শক্ত বন্ধন রচিত হয়েছে। তাই শিক্ষা সফরগুলো হয়ে ওঠে রঙিন স্বপ্ন। শিক্ষার্থীদের সুবিধার জন্য সম্প্রতি তৈরি করা হয়েছে আইটি ক্লাব, ডিভাইডিং ক্লাব, গ্র্যাজুয়েশন ক্লাব ও অ্যালামনি অ্যাসোসিয়েশন। বিশ্ববিদ্যালয়ের এই সফল বিভাগটি উজ্জ্বল নক্ষত্রের মতো হাজারো সম্ভাবনা বুকে ধারণ করে বেঁচে থাকে চিরকাল।